চাঁদ। এই চাঁদ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। বিভিন্ন সময় আমরা চাঁদে পাড়ি দিচ্ছি, বিভিন্ন দেশ চাঁদে পাড়ি দিচ্ছে। জানেন, একটি দেশ রয়েছে যারা কিন্তু একটি সময় দাঁড়িয়ে আর্টিফিশিয়াল মুন বা আর্টিফিশিয়াল চাঁদ বানিয়েছিল। কোন দেশের কথা বলছি? আমি বলছি চীনের কথা, মানে চায়না। চায়না কিন্তু একটি সময় দাঁড়িয়ে এইরকম আর্টিফিশিয়াল মুন বা চাঁদ বানিয়েছিল। তারা কি করলো, এই পুরো যে চাঁদটি রয়েছে তার ডায়ামিটার আমি যদি বলি সেটা হচ্ছে প্রায় 2 ফিট, এবং তারা ম্যাগনেটিক ফিল্ডের সাহায্যে তারা এই আর্টিফিশিয়াল চাঁদটি বানিয়ে তুললো। শুধু তাই না, এটা পুরো এই পুরো চাঁদটি কিন্তু তারা একটি ভ্যাকিউম চেম্বারে পুরোটা বানিয়েছিল। বানিয়ে বিভিন্ন রকমের তাদের টেস্ট করাচ্ছিল, সেইগুলি তারা করে, এক্সপেরিমেন্টসগুলো ছিল সেগুলি তারা করে। ইন্টারেস্টিং না? মানে পুরো আর্টিফিশিয়াল একটি চাঁদ বানানো হলো একটি দেশে। এই সংক্রান্ত আরও কিছু জানতে হলে আমাদের কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। আর চাঁদ নিয়ে আপনাদের যদি কোনো ইনফরমেশান থেকে থাকে সেটাও আমাদের জানাবেন। টিল দেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে আমরা রয়েছি, ফলো করতে ভুলবেন না, আর সঙ্গে রাখুন আজ তক বাংলাকে।